প্রিয় স্নেহের, 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তখন সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমার রয়েছে ভৌত বিজ্ঞান, একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 5 সমান সমান 5। প্রথম, অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে, উত্তর হবে ক্ষেত্রফলের উপর। প্রশ্ন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে মুক্ত হবে, উত্তর হবে ক্লোরিন। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতি, উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, কোন পদার্থের এককভাবে উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে বলে, উত্তর হবে আপেক্ষিক তাপ। পরের প্রশ্ন, যে পদার্থটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই সেটি হলো, উত্তর হবে কাঁচ। পরের প্রশ্ন, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, উত্তর হবে বজ্রপাতের সময়। দুই তারিখ সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 4 সমান সমান 4। প্রথম রয়েছে শূন্যস্থান পূরণ করো, লোহায় মরচে পড়া একটি ড্যাশ প্রক্রিয়া, উত্তর হবে জারণ হাইপেন বিজারণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, কোন বর্ণের বস্তু তাপের ভালো বিক্রিয়ক, উত্তর হবে কালো। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ায় অভিকর্ষজ ত্বরণের ভূমিকা থাকে, উত্তর লিখবে পরিচলন। প্রশ্ন, একটি তাপমচি রাসায়নিক পরিবর্তন উদাহরণ দেওয়া, উত্তর লিখবে চুনে জল দেওয়া। পরের প্রশ্ন, পারদ তড়িৎ বিশ্লেষণ পদার্থ সত্য না মিথ্যা, হতে হবে মিথ্যা। পরে হচ্ছে বরফের সঙ্গে লবণ মিশিয়ে দিলে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন ঘটে, উত্তর লিখবে বরফের গলনাঙ্ক হ্রাস পাবে। তিনি দেখা হচ্ছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, হাতে স্প্রিট ঢাললে ঠান্ডা লাগে কেন, উত্তর লিখবে স্প্রিট উদ্বাহী তরল হওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূতের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে টেনে নেয়, হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। পরের প্রশ্ন, লিনতাপ কাকে বলে, এর এসআই একক কী, উত্তর লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতাপে উষ্ণতার পরিবর্তন না ঘটি শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিঃশেষণ করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে, উত্তর লিখবে লিনতাপের এসআই একক হচ্ছে জুল পার কেজি। পরের প্রশ্ন, বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় দ্রুত শুকায় কেন, উত্তর লিখবে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যত কম থাকে বাষ্পায়ন তত দ্রুত হয়, শীতকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুব কম থাকে তাই ভিজে জামা কাপড় থেকে জল দ্রুত হারে বাষ্পীভূত হয়, ফলে ভিজে জামাকাপড়গুলি দ্রুত শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে বায়ুতে জলীয়বাষ্প অনেক বেশি থাকে তাই বাষ্পায়নের হার কম হয়, ফলে বর্ষাকালে ভিজে জামাকাপড় শুকাতে বেশি সময় লাগে। চারিদিকে করে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 সমান সমান 6। প্রথম, শালক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটা, আমি আর মুখে বলছি না, মুখে বলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে লিখে নেবে বা পড়ে নেবে। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে, এর একটি ব্যবহার লেখো, ভালো করে দেখে নাও। প্রশ্ন, অনুঘটক কাদের বলে, উদাহরণ দাও। দেখে নাও পরের প্রশ্ন, তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়, উত্তরটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্রথমে জীবনবিজ্ঞান রয়েছে, একে দেখে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 2টি প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 2 সমান সমান 2। প্রথম সরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান, একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 5 সমান সমান 5। প্রথম, কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক, উত্তর লিখবে জল। পরের প্রশ্ন, বরফ গলনের লিনতাপ, উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, উত্তর লিখবে হিরে। পরের প্রশ্ন, ক্যাটালিজ একটি, উত্তর হবে জৈব অনুঘটক। পরের প্রশ্ন, কঠিন তড়িৎ পরিবহন করে না, উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হবে, ক্যাথোডের উৎপন্ন গ্যাসটি হল, উত্তর লিখবে হাইড্রোজেন। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল নয় কোনটি, উত্তর হবে উঁচু গাছের তলা। দুই দেখে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 4 সমান সমান 4। প্রথম, শূন্যস্থান পূরণ করো, 1 ক্যালোরি সমান সমান ড্যাশ জুল, উত্তর লিখবে 4.2 জুল। পরের প্রশ্ন, লিনতাপের এসআই একক জুল পার কেজি। পরের প্রশ্ন, পোড়া চুন জলে দিলে জল ফুটতে থাকে, এটি কী জাতীয় পরিবর্তন, লিখবে তাপমচি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, সোনার প্রলেপের জন্য তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয়, উত্তর লিখবে পটাশিয়াম অ্যারোসাইনাইডের জলীয় দ্রবণ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় এমন 2টি ধাতুর নাম লেখো, উত্তর লিখবে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। দেখো, তিনি দেখা রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন। দেখে নাও প্রশ্নের উত্তরগুলো, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে বা মুখস্থ করে নেবে।
পরের প্রশ্ন বিজারণ কাকে বলে, উত্তরটা দেখে নাও। তারপরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো, 1, 2, 3 করে পরপর তোমরা কিন্তু অনুঘটকের বৈশিষ্ট্যগুলো লিখবে। ভালো করে বৈশিষ্ট্যগুলো দেখে নাও, এখানে মোট 5টি বৈশিষ্ট্য কিন্তু দেওয়া রয়েছে, 5টি বৈশিষ্ট্য খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। তো 4 থেকে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 × 2 = 6। প্রথম, লিনতাপ কাকে বলে, এর এসআই একক কী, প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম লিনতাপ কাকে বলে, তারপর লিনতাপের এসআই একক। পরের প্রশ্ন শিল্পাঞ্চলে প্রায়ই কুয়াশা দেখা যায় কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, দেখে নাও বিক্রিয়াটা। ভালো করে দেখে নাও, দেখো পরের প্রশ্ন, খাদ্র লবণ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলদহিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন, উত্তর দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরে তোমাদের হচ্ছে জীবনবিজ্ঞান, একে তাকে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, চাষের জমির একটি সাধারণ আগাছা হলো, উত্তর হবে অ্যামারেন্থাস। পরের প্রশ্ন, ডিম উৎপাদনকারী জাতির একটি মুরগি হলো, উত্তর হবে লেগ হর্ন। পরের প্রশ্ন, মৌমাছি প্রতিপালন পদ্ধতিকে বলা হয়, উত্তর হবে, অপশান হচ্ছে এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার না হর্টিকালচার, উত্তর হবে এপিকালচার। পরের প্রশ্ন, ডিম থেকে ডিম্পোনা তৈরি করার জন্য ব্যবহার করা হয়, উত্তর হবে হ্যাচারি পুকুর, আতর পুকুর, পালন পুকুর না সঞ্চয়ী পুকুর, উত্তর হবে হ্যাচারি পুকুর। 2 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, চায়ের উদ্দীপক উপাদানটির নাম কি, উত্তর লিখবে ট্যানিন। পরের প্রশ্ন, গোল্ডেন রাইস কোন ভিটামিন থাকে, পরের প্রশ্ন, চায়ের উদ্দীপক উপাদানটির নাম কি, উত্তর লিখবে ট্যানিন। পরের প্রশ্ন, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, উত্তর লিখবে ভিটামিন এ। পরের প্রশ্ন, একটি অজৈব সারের উদাহরণ দাও, উত্তর লিখবে ইউরিয়া। পরের প্রশ্ন, সবুজ চায়ে কোন ভিটামিন থাকে, উত্তর লিখবে ভিটামিন কে। পরের প্রশ্ন, প্রাণীদের বজ্র থেকে কী সার তৈরি হয়, উত্তর লিখবে জৈব সার। 3 থেকে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও, যে কোনো 1টি, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, মেজর কার্প ও মাইনর কার্প কাকে বলে, তার সঙ্গে রয়েছে আতর পুকুর, পালন পুকুর ও সঞ্চয়ী পুকুর বলতে কী বোঝো বা কাকে বলে, ভালো করে প্রশ্ন উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, খরিফ ফসল কাকে বলে, কয়েকটি উদাহরণ দাও, প্রশ্ন উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, কৃত্রিম পদ্ধতিতে কীভাবে ডিম্পোনা তৈরি করা হয় তা আলোচনা করো, বা কৃত্রিম পদ্ধতিতে কীভাবে ডিম্পোনা তৈরি করা হয়, দেখে নাও প্রশ্নের উত্তরটা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে লিখে নেয়। পরের প্রশ্ন, জোর কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো, দেখে নাও পরপর কিন্তু 1, 2, 3 করে আমি পদ্ধতিটা লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার, ভালো কোশ্চেনগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যাভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যাভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।